দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তৃণমূল পার্টিটাকে ইউজ করে দীর্ঘ 10 বছর ধরে কন্টিনিউয়াসলি প্রমোটার থেকে তুলে বাচ্চা ছেলেদের থেকে, যারা ছোট ছোট দোকানদার সবার কাছ থেকে পয়সা দিত, পয়সা খেত, এমনকি বাচ্চা বাচ্চা ছেলেরা যারা পয়সা দিত না তাদেরকে ধরে ধরে মারতো, প্রত্যেক দিন রাত্রিবেলা র্যাগিং চলতো, দীর্ঘদিন হয়েছে এটা, দীর্ঘদিন। এখন দল যখন ওর পাশ থেকে সরে গেছে, তখনও মনে পড়েছে ও সতী সাবিত্রী ছেড়ে ছেড়ে যে অন্য কোথাও গিয়ে বসে আছে, প্রতিবন্ধী ছেলেকে ছাড়েনি, প্রতিবন্ধী ছেলেকে ছাড়ে না, মেরেছে রাত্রির বেলা এখানে রেল দিয়ে, প্রত্যেকটা ছোট ঢোকাতো গরীব গরীব ছোড়া ছোট চালায়, কারা ছোট চালায়, বড় বড় লোক মোটা মোটা টাকা নিয়ে ছেলে দুটো টোটো চালায়, সেই টোটো ক্ষমতা নেই, দীর্ঘ কারা গতি বাকি 40,000 টাকা ওখানে পয়সা নিছে, ওখানে টোটো ঢুকিয়ে, ওখানে টোটো টোটো স্ট্যান্ডে টোটো ঢোকায় 50,000 1,00,000 করে দিতে হতো। বেলবড়িয়াতে যে নামটা ফ্ল্যাশ হচ্ছে জয়েন্ট সিং, জয়েন্ট সিং এর থেকে বড় মাফিয়া, সাদ্দামের থেকে বড় মাফিয়া বুয়াই মল্লিক। দেখুন, আমরা থানায় ছিলাম, থানায় আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা তো দল করি, আমাদের দায়িত্ব আছে, যে কোনো অন্যায় প্রতিবাদ আমরা যেমন করব, প্রতিকারের রাস্তাটা তো আমাদের খুব সুন্দরভাবে স্পষ্টভাবে হাঁটতে হবে, তার জন্যই আমরা প্রশাসনিক স্তরে আমাদের অভিযোগ জানিয়েছি। কিন্তু এলাকার মানুষ এত ক্ষেপে আছে, এত ক্ষেপে আছে, তার পরবর্তী দুটি ঘটনা তারই বৈপরীত্য। দেখুন, একটা দল তো অনেকেই করতে পারে, কিন্তু দল করা মানে তো কোনো অন্যায় করতে বলা নয়, তো দল করে যদি কেউ অন্যায় করে মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। রাজনৈতিকভাবে কিভাবে দেখুন, আমরা আমাদের রাজনৈতিকভাবে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশ অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এবং সমাজ বিরোধী কার্যকলাপ যেমন করা যাবে না, সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা যাবে না, পাশাপাশি সমাজ বিরোধী কার্যকলাপ কোথাও হলে তার প্রতিবাদ করতে হবে, সবটাই করতে হবে প্রশাসনিক স্তরে। এলাকার মানুষ দেখুন, এই ঘটনাগুলো মহিলারা যখন বলছে, কেউ তো আর প্রথমেই এই রাস্তায় নামবে না, যে কোনো অন্যায় দেখবেন আপনারা, যে কোনো আপনারা তো সাংবাদিক, আপনারা তো বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ঘটনার আপনারা সাক্ষী আছেন, কোনো ঘটনায় মানুষ প্রথমে এইভাবে বহিঃপ্রকাশ করে না, কিন্তু যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, মা বোনদের সম্মান নিয়ে যখন টানাটানি হয়, এলাকার যুবকরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে না, ব্যবসা করতে পারছে না, মানুষ যখন ব্যবসা করতে পারছে না, মানুষ কিন্তু খুব তীব্রবিরক্ত হয়ে এই সিদ্ধান্তটা নেয়। এখন ধরুন দীর্ঘদিন যদি নাও হয়, তাহলেও মানে এই কার্যকলাপগুলি অন্য কোথাও হচ্ছিল, এলাকার মানুষ অতটা সাফার করছিল না, এখন সেটা এই এলাকার মধ্যে ঢুকে পড়েছে, এটাকে আর মানুষ নিতে পারছে না। ধরুন বিটি রোডের উপরে নেশা করছে, বিটি রোডের উপরে অসামাজিক কার্যকলাপ করছে, করতে 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 পাড়ায় ঢুকে গেছে, এবার পাড়ার লোকগুলো তো বিটি রোড দিয়ে আসছে, ঠিক আছে, বিটি রোডে হচ্ছে হচ্ছে, পাড়ায় নেই, যখন পাড়ায় চলে এসছে ওই লোকগুলো, যখন পাড়াতেও এই কাজ শুরু করে দিচ্ছে, তখন তো পাড়ার মানুষ খেপবেই। এই রাস্তা এবার দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে সেটা সেভাবে বলা না গেলেও, কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো দেখছে, বিভিন্ন জায়গায়, পাড়ার বাইরে, ওয়ার্ডের বাইরে, যখন পাড়ার মধ্যে হয়েছে তখন মানুষ ভয় প্রকাশ করেছে। এখানে এমএলএ রেসিডেন্ট দিনে দুবার করে যাতায়াত করছে, একটা হাই প্রোফাইল জায়গা, সেখানে এরকম একটা ব্যাপার, প্রশাসন স্তরে আপনারা কি জানেন, প্রশাসন কি বলে, প্রশাসন কি বলছে? দেখুন, আমরা তো বললাম যে এই ওয়ার্ডে এই ধরনের ঘটনা ছিল না, ছিল না, এমএলএ কিন্তু প্রশাসন সেইভাবে আমাদেরকে এখনো কিছু জানায়নি, প্রশাসন তো তারা অভিযোগ পেয়েছে, এর আগেও অভিযোগ হয়েছে, হালকাভাবে অভিযোগ হয়েছে, এখন গতকালকের ঘটনাটাকে কেন্দ্র করে পুরো পানিহাটি জুড়ে রিপার্কেশন হয়েছে, কারণ দলের একটি ছেলে এবং একটি খুব ভালো শিক্ষিত ছেলে দুজনের উপর মানুষ আতঙ্কিত হয়ে আছে, এর আগে উড়োফোন শুধু নয়, এরা একদম নিজেদের নাম্বার দিয়ে নিজেদের ব্যক্তিগত যে পরিষদ তার মধ্য দিয়ে ফোন করেছে, হুমকি দিয়েছে, এই জমাট বাধ্যে 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 মানে যা হওয়ার সেটাই। গতকালকে এলাকাতেই ছিলাম না প্রথমত, তো আজকে সকালবেলা তো শুনছি এরকম ঘটনা, অভিযোগ আরও করা হয়েছে থানায় যে যখন পরিতোষ ওই রানাকে মারধর করছিল, তাকে যখন গাড়িতে তুলেছিল তখন আপনার সাথে বারবার ফোনে কথা বলছিল না, আমায় রানা ফোন করেছিল যে এরকম একটা সমস্যা ঝামেলা হয়েছে, আমি ঠিক আছে যান কালকে সকালে কী হয়েছে দেখছি। আরও অভিযোগ হচ্ছে যে এখানে এই অফিসে বসে আপনি নাকি জুয়ার ঠেক চালান,
অসামাজিক কাজকর্ম করেন, সেটা এবার অভিযোগ অনেকেই করতে পারে। এবার দুবার ঠিক এলাকার মানুষ কে অভিযোগ করেছে বলুন, এবার এলাকার মানুষ কি আজ পর্যন্ত কেউ অভিযোগ করেছে? অ্যাকচুয়ালি কালকে আমায় 21 জুলাই হিসাবে যেতে বারণ করা হয়েছিল, অনেকভাবে আটকানোর চেষ্টা হয়েছে, যেহেতু আটকাতে পারিনি কালকে আমি 21 জুলাই গেছি, তার জন্য কেন আজকেই কেন মনে হচ্ছে যে এখানে এত সমাজবিরোধী কাজবাজ হতো? কে আটকেছে আপনারা কী বলবো, বুঝুন কারা আটকে, যারা করেছে তারাই আটকেছে। এখনও তৃণমূল করছে, আমি অলরেডি এখন তৃণমূলের যুব সভাপতি পশ্চিম পানের। কে বের করেছে বলছি, আপনার সাথে একটা সময় পানিয়াতে তিনি বিধায়ক ছিলেন, নির্মল ঘোষের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, হ্যাঁ এই সময় কি ওনার সাথে সম্পর্ক নেই? সম্পর্ক কেন থাকবে না, বিধায়ক তার সাথে সম্পর্ক থাকবে না? আজকের দিনটা হলো কেন সেটা আপনি ওনাকে গিয়ে একবার জিজ্ঞাসা করতে পারেন। আরও একটা অভিযোগ হচ্ছে যে আপনি নাকি পানিয়াটির বাইরে কোনো তৃণমূল নেতার মদতে এলাকার লোক এলাকার কে বলেছে? যারা ভাঙচুর করছে তারা বলছে, তারা কি এলাকার লোক? এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আপনি নাকি কোটি কোটি টাকা তুলেছে হুমকি দিয়ে? দুর্গা পুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকা তুলি? আচ্ছা, ফোনে যদি হুমকি দিয়ে আমি টাকা তুলি, পুরো পুজোর হিসাব আমার কাছে আছে, একদিন বসবে সব দেখে দেবো। কারা করলো এই ধরনের ঘটনা? কারা করলো সেটা সিসিটিভি ফুটেজ আছে, দেখলেই বুঝতে পারবেন কে করেছে। কি বলবেন আপনি এই ধরনের আক্রমণ? কি বলবেন, আতঙ্কিত। আর এলাকার লোক কি এটা ভালোভাবে নিচ্ছে? এলাকার লোক ভালোভাবে নিচ্ছে না। এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের ফল? কি বলবেন? গোষ্ঠীদ্বন্দ্ব বলতে আমি বুঝতে পারছি না, যারা করেছে তারা দুষ্কৃতি, তারা কোন গোষ্ঠী? আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।